আসসালামু আলাইকুম। অর্থে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ব্রয়লার মুরগি ভুনাম এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংস আসলে বিভিন্নভাবেই রান্না করা যায়, স্পেশালভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যা পরিবারের সবারই অনেক ভালো লাগবে। এই রান্নার জন্য গ্যাসটা প্রেসটা করে নিতে হবে। আমি আজকে 800 গ্রাম মুরগির মাংস ব্যবহার করব, তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজা করে নিচ্ছি। অবশ্যই ভেজাটার জন্য পুড়ে না যায় এটা লক্ষ্য রাখতে হবে। মাংসটা আপনি আপনার ইচ্ছা মতো কাট করে নিতে পারেন, রেগুলার যেভাবে মাংস রান্না করে। অবশ্য ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে 4টা সাদা এলাচ, 4 টুকরা দারচিনি, 7টা লং, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, ব্যবহার করতে পারেন 7 চামচ জিরা বাটা, 8 জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, গোলমরিচ 10টা, তেজপাতা 2টা। 4 টুকরা করে নিয়েছি, এটা ভেজে পরবর্তীতে ব্যবহার করতে হবে। পেঁয়াজ ভেজাটা একটু চিনি দিয়ে রাখবেন, 2 চামচ কিংবা 1 চামচ, এটা ক্রিসপি হবে। এখানে পেঁয়াজ নিয়েছি 3টা, কাঁচা মরিচ 4টা, এটা ব্লেন্ড করে পরবর্তীতে ব্যবহার করতে হবে। হাফ কাপ টক দই, টক দইটা অবশ্যই ফেটে নেবেন। এখন এই পেঁয়াজটা সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। চিনি দেওয়ার কারণে এটা কিন্তু খুব দ্রুতই এভাবে গুঁড়া করা যাবে। টক দইটা অবশ্যই ফেটে নেবেন। এখানে আমি হাফ কাপ টক দই ব্যবহার করেছি। আদা রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা, হাফ চামচ লবণ, এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি চান তাহলে এটা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এটা বেটে নিতে পারেন। 20 মিনিট পর গরম মশলাগুলো তেলে একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে 1 কাপ তেল ব্যবহার করেছি। অবশ্যই একটু তেলটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, ব্রয়লার মুরগিতে একটু তেলটা বেশি লাগে। এই যে ভাজা মশলা, পেঁয়াজ, কাঁচা মরিচ সবগুলো ব্লেন্ডার করে ব্যবহার করতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ 1 চামচ, লবণ স্বাদ মতো, চেষ্টা করবেন লবণটা এখনই ভালোভাবে দেওয়ার জন্য, সেক্ষেত্রে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা যখন এটা রান্না করবে আসলে মশলাটা কষাতেই বুঝতে পারবেন যে মাংসের স্বাদটা আসলে কেমন হতে পারে। পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। মশলাটা অনেক ভালোভাবে কষাইতে হবে। মশলাটা আপনি যত ভালো করে কষাবেন মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। প্রায় 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। বুঝতেই পারবেন তেলটা যখন উপরে উঠে আসবে সেক্ষেত্রে মাংসটা দিয়ে দেবেন।
বাটিটা ধুয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিবেন, 1/3 কাপ। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিবেন। এই রান্নাটা খুবই মজার হয়, আমার পরিবারের সবাই এই রান্নাটা অনেক পছন্দ করে। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে লেগে গেলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগে না খেতে, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। আবারও ঢেকে দিয়ে দিচ্ছি। কষিয়ে নেন তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে। কষানো হয়ে গিয়েছে, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ 20 মিনিট যেহেতু ম্যারিনেট করা হয়েছে সেক্ষেত্রে মাংসটা এমনিতেই সিদ্ধ হয়ে আছে। জাস্ট আর একটু ভালো করে হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলেই যথেষ্ট। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করুন। রান্নাটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবে বাসায় রান্না করতে পারেন। এটা রুটি, নান রুটি, পোলাও, ভাত সবার সঙ্গে খেতে পারবেন। এখানে আপনারা ইচ্ছা করলে গরম মশলা গুঁড়া দিতে পারেন, আমি একটু জিরা গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিলেও হবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। এই কালারটাও যত সুন্দর খেতেও কিন্তু অনেক মজার। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।